বন্ধুরা, ভিডিওতে যে সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছেন তা চাইলে আপনিও সুন্দর করে আঁকতে পারবেন। এজন্য কি করতে হবে? মনোযোগ সহকারে দেখতে হবে আপনাকে, বুঝতে হবে কিভাবে আঁকতে হয়। একটি সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে দেখুন, আমরা এইভাবে একটি ঘরের চালা আঁকবো। আমি বন্ধুরা এখানটা এটা 6B পেন্সিল ব্যবহার করছি। এভাবে একটি চালা আঁকলাম, চালা আঁকার পর দেখুন সোজা নিচের দিকে তিনটা দাগ দিলাম, এভাবে মেলাই দিলাম। মেলাই দেওয়ার পর নিচের দিকে এভাবে আমরা করব। হয়ে গেল একটি ঘর। ঘরের কি থাকে? জানালা। জানালাটা এভাবে সহজেই আঁকবো। আঁকার পর এই পাশে একটি দরজা আঁকবো। দরজাটা দেখুন সুন্দর করে সহজেই আঁকবো আমরা। এটা করার পর এভাবে দিব। এরপর এর পাশে আরেকটি ঘর আঁকবো। ঘরটা কীভাবে? ঠিক একই রকম করে সহজ এবং সুন্দর করেই আমরা আঁকবো। একটু ধৈর্য সহকারে আঁকবো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এর পাশে একটি গাছ আঁকবো। গাছটা সহজেই আমরা যতগুলো এই দৃশ্যের মধ্যে যা কিছু আঁকবো সব কিছু সহজে এবং সুন্দর করে আঁকবো। এমনভাবে আঁকবো যেন সবার বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন গাছের ডালপালাগুলো যত উপর দিকে উঠছে ততই সরু হচ্ছে, এইভাবে ভিড় মতো করে। দেখুন ডালে একটা ডাল থেকে যদি দুইটা ডাল বের হয় এরকম ভিড় মতো বের হয়। এরপর এর পাশে ঘরের পাশ থেকে একটা পাড় দিব। কিসের পাড়? নদীর পাড়। এভাবে ডাবল করে দিলে পাড়গুলো সুন্দর দেখায়। এরপর কি করব আমরা? দেখুন যে দাগটা দিচ্ছি এটা হচ্ছে দূরের নদীর যে দূরের সীমানাটা আছে সেটা, অর্থাৎ দূরের যে গ্রামটা আছে সেটা, নদীর অপর পার। এরপর দেখুন ওপরে আমরা কি করব, এরকম করে দূরের পাহাড় আঁকবো। পাহাড়গুলো দূরের দিক থেকে দেখতে এরকম লাগে। এই তো হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে একটা নৌকা আঁকবো। নৌকাটা ঠিক এইভাবে দেখুন নিচের দিকে আমরা ফাঁকা রাখবো, কারণ নিচের দিকে পানির ঢেউ থাকবে হালকা হালকা করে এইরকম করে। একটু দ্রুত দেখানো হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করবেন আমি কীভাবে আঁকছি। আর যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি থেমে থেমে দেখতে পারেন। এভাবে পেন্সিল দিয়ে আমরা দেখুন সোজা এভাবে আমরা সূর্য আঁকবো। সূর্যটা দেখুন এইভাবে, সহজে হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। এরপর স্কেচ করে দেখুন, আপনারা দেখতে পারবেন কীভাবে স্কেচ করতে হয়, কীভাবে রং করতে হয়, কীভাবে একটি সুন্দর দৃশ্য আঁকতে হয়। বা আপনার প্রয়োজনীয় সব ধরনের ড্রয়িংয়ের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।